গৌড় আদিনা ছেড়ে ভিড় জমছে আইহো কোড়াপাড়া মাঠে। নতুন বছর পড়তেই জেলার বিভিন্ন জায়গার সাথে পিকনিকে মেতে উঠেছে মালদার হাবিবপুর ব্লকের আইহো এলাকার কোড়াপাড়া মাঠে। নতুন বছরকে বরণ করে নিয়ে বহু মানুষ বর্ষবরণের এই দিনটিকে উপভোগ করতে সকল আত্মীয় পরিজনদের নিয়ে পিকনিক করতে ভিড় জমিয়েছে মাঠ ভরা সর্ষে ফুলের কোড়াপাড়া মাঠে। শুধুমাত্র ব্লক জুড়ে তো রয়েছে, জেলার বিভিন্ন এলাকায় বহু মানুষ এই নিরিবিলি এই পিকনিক স্পট বনভোজন করতে আসছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সারা বছরের ব্যস্ততার মধ্যে একটি দিন বাড়ির বাইরে প্রকৃতির মাঝে প্রিয়জন বা বন্ধুদের নিয়ে পিকনিকের আমেজে অনেকেই গা ভাসিয়ে দেন এই নতুন বছরে। শুধু জেলা নয়, নববর্ষ উপলক্ষে মালদার গৌড় আদিনা থেকে কিছু বাদ যায়নি আইহো কোড়াপাড়া এলাকায়। বহু মানুষ তাদের আত্মীয় পরিজনদের সাথে চলে এসেছে পিকনিক করতে। বন জঙ্গল সারি সারি, গাছ মাঠ ভরা সরিষের ফুল। সাধারণ মানুষের দাবি পাশের নদী রয়েছে, তাকে ভালো জল ভরে দেওয়া ও রাস্তা ঠিক করার হলে অনেকেই আসবে এই মাঠে। এই আইহো কোড়াপাড়া মাঠ প্রতিবারই পিকনিক প্রেমীদের একটি আকর্ষণীয় জায়গা হয়ে ওঠে। পিকনিক করতে আসা মানুষেরা জানান, এখনো জল জ্বালানির কাঠ সহ অন্যান্য সমস্ত কিছুই বহন করে নিয়ে যেতে হয় এখানে। এসব জায়গায় শৌচাগার না থাকায় পিকনিকে আসা মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। সাধারণ মানুষের দাবি প্রশাসন বা জেলা পরিষদ এসব জায়গায় পিকনিকের মরশুমে কিছু পরিকাঠামো অন্তত গড়ে তুলুক। এখানে গত লকডাউন থেকে কয়েক বছর থেকে প্রচণ্ড লোকের সমাবেশ, বিশেষ করে ফার্স্ট জানুয়ারির পর থেকে এই যে কদিন আমাদের পৌষ মাস আছে, একদম পৌষ সংক্রান্তি পর্যন্ত বহু দূর দূরান্ত থেকে আমাদের এখানে লোক আসবে পিকনিক করতে এই স্পটে। এবং আমরাও এসেছি আজ, চারিদিকে সর্ষে ক্ষেত এবং পাশে নদী ফরেস্ট, এই সব জায়গায় পিকনিক করে আমরা খুব আনন্দ পাচ্ছি, খুব আনন্দ উপভোগ করছি। অ্যাকচুয়ালি এই জায়গাটা টাউন থেকে অনেকটা দূরে, পিকনিকের গ্যাদারিংটা খুব কম, আর পাশে চারিদিকে সর্ষার ক্ষেত আছে, পাশে একটা নদী ছিল, নদীতে এই মুহূর্তে জল সেরকম নেই, প্লাস ফরেস্ট আছে একটা, এই কারণে এই জায়গাটা ভালো, পরিবেশটা খুব ভালো। অ্যাকচুয়ালি গৌড় আদিনাতে এত ভিড় হয়, গ্যাস হয়, ওখানে মারপিট মেয়ে নিয়ে ঝামেলা একটা, প্লাস এখানে মিনি ফ্যাক্টরির মালিকের এখানে ফার্ম হাউস আছে, ওখানে বাথরুম বাথরুমের ব্যবস্থা আছে মেয়েদের, এই সুবিধার জন্যই এখানে আসা। মানে খুব ভালো হয়, খুব ভালো হয়, আশা করি আরও ভিড় বাড়বে, সম্ভব ভিড় বাড়বে। মানে মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।